মানিকনগর মুগদা এলাকায় লকডাউনে আর্মি চেকপোস্ট বসিয়ে গাড়ি তাদের পরিচয় জিজ্ঞাসা করতেছে। পরিকল্পনা মন্ত্রণালয়। ক্যাপ্টেন মারুফ চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। কোথায় কোন হসপিটালে যাবেন? মানিকনগর মুগদা এলাকায় ক্যাপ্টেন মারুফের পরিচালনায় সবাইকে চেক করা হচ্ছে, পরিচয় জিজ্ঞাসা করছে। যারা পরিচয় দিতে পারতেছে না তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হচ্ছে। আমি ক্যাপ্টেন বাবু, বর্তমানে টহলরত অবস্থায় আছি মুগদা থানায়। এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইভেট কার বা রিক্সা থেকে যারা আসছে তারা তাদের পরিচয় আমরা জিজ্ঞেস করছি, তারা কোন পারপাসে ঘর থেকে বের হয়েছে এবং তাদের আইডি কার্ড যথাযথভাবে আছে কি না আমরা সেগুলো চেক করছি। যদি যাদের আইডি কার্ড আমরা পাচ্ছি না, যাদের ঘর থেকে বের হওয়ার কথা না বাট তারপরেও তারা ঘর থেকে বের হয়েছে, সেক্ষেত্রে আমরা স্থানীয় পুলিশ বা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিচ্ছি এবং ম্যাজিস্ট্রেট বা পুলিশ যা করণীয় তাদের সাথে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও যারা বিভিন্ন সময় মাস্ক পরিহিত অবস্থা পাওয়া যাচ্ছে না আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যেন তারা মাস্ক পরে। এবং এছাড়াও আমরা একই রিক্সায় যদি বেশি জনসমাগম হয়ে যায় সেটা আমরা তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি। আমরা আসলে আজকে লকডাউনের চেষ্টা করছি, সরকার থেকে আমাদের যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা মানুষের মধ্যে ইনসিস্ট করতে পারি, তারা যেন সরকার কর্তৃক বিধিনিষেধ মেনে চলতে পারে। আর আমার পক্ষ থেকে মানে সাধারণ জনগণের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমরা যেমন রাত দিন পরিশ্রম করছি সরকারের বিধিনিষেধ আরোপ করার জন্য, সেরকম তারাও যেন আমাদের প্রতি একটু কোঅপারেটিভ হয়, একটু সহযোগিতা করে, তাহলে আমরা সবাই মিলে পারবো এই করোনাকে প্রতিরোধ করতে। ধন্যবাদ।